33 বছর পর নাপোলি ইতালিয়ান সিরিয়ার শিরোপা জিতিল অনন্য সাধারণ এক মুহূর্ত সমাপ্ত করলে বিরল বটে জিএন অনর অবিশ্বাস্য ইতালি নেপাল শহরত আজ এই উৎসব এই নেপালি সমর্থক হলর এই প্রজন্ম বোধকে এই গরিন্দার বোধের প্রজন্মর প্রথম উৎসব হিসেবে ধরা যার ইতালি নেপাল শহরত এই ক্লাব ব্যাক শেষ শিরোপা জিতিল তো 1990 সালত জিবেন মেরোনা ধরে 1987 আর আর 90 মিনিট দিয়ে মেরুনা তারা দুয়া কাপ আনি দিলে এরপরে তারা এক প্রজন্ম গেই গো যারা 1990 মিনিট দিয়ে যারা কাপ দিয়ে দিকে নেপালের বহুত কে আদে নাই ও দুনিয়ার মধ্যে দুনিয়া ছাড়ি গেই গো আমার নাফলের আরোগ্য ফিরিয়ে তাই সমস্ত কলর বাঙ্গা উল্লাস আজ নাফল সারণ মধ্যে অনরিয়ান উল্লাস ইয়ে মানি নেহারের ইয়ে এই উল্লাস 33 বছরের হারাহারিবের উল্লাস 33 বছর পর বহুত কিছু ক্লাবর এখান জিএন ক্লাবর এখান এখন লিগাল ফ্যান আছে তারা যে এখন বহুত ফ্যানর উৎসব ইয়ানি তারা ফ্যান কলিয়েন আজ ইয়ে প্রমাণ করে দিয়ে দিনে চললা এক এক গুলো ড্র করে নাপোলি লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর পরে কোচ লুসিয়ানো এসপালেত্তি হান্দি দিয়ে ডাইরেক্ট তার হান্দানির লুকে আসল দিয়ে নাপোলি সমর্থক কলল যে অনুভূতি 33 বছর নভাবেন এখন শিরোপা ফিরে হওয়ার উল্লাস জিএন 33 বছর অপেক্ষার পর জিতা এই শিরোপা উৎসর্গ যে নাপোলি সমর্থক কলল্লে তিন দশক বেশি সময় অপেক্ষা অসমর্থক হলো সত্যিকার সমর্থক হন যায় তার আর আবেগের প্রতি নাপোলির কুসুর বোধ একখান কৃতজ্ঞতা প্রকাশ করছি সমর্থক হলোর আসতে দেখা গিয়ে তারা উল্লাসে মারি বুঝি এই স্টেডিয়াম আর নেপাল শহর আর নেপাল শহর তারা দেখতে লিখুন ক্যাঙ্গুর উল্লাস ফলে লিগ জয়ের আনন্দ গত্য দেখা গিয়ে আবেগের নাম দলের খান আবেগের নাম তারাই তারার আবেগ আনন্দ ছড়াই দিয়ে ব্যাগ জায়গাত নাপোল শুরু করে পুরো ইটালি জুড়ে তারা তারার এই আবেগ ছড়াই দিয়ে কোচ সংবাদ সম্মেলন মধ্যে হই সাংবাদিক সকল মধ্যে বহুতই আছে যে জৈবের মধ্যে দিয়ে জীবনের বহুত কঠিন সময় পিছনে ফেলা আইব তারা এই মুহূর্ত বাকি বেগিন পরে ধরে নিজের এই জয়ে মনে রাখব এই মানুষগুলোর আনন্দ এই পুরোয়েন সমর্থকলর প্রাপ্য বলে হই কোচে দিয়ে অনন লিগ জিতন কোচ হিসেবে যে কোচ হিসেবে লিগ শিরোপাতে বেগন্তন সিরিয়াল দিয়ে বেগন্ত বেশি বয়সী কোচ হল দিয়ে লত্তি আর এর আগে রাফায়েল বেনিতেজ কার্লো আনসেলেত্তি মরিসিও সারি জেনরি গাড়ি সুত্তা নাফলের কোদাছিল এসপালত্তি সাফল্যের দায়িত্ব নেবে তিন মৌসুম পর পরতেই এই কাব্য আনি দিই অনন নাফলিরে হুসা আরো হইল তারাত্ত শিল্পদিকে সাফ আছিল অবশ্যই তো আরো হব দেয় বেনিতেজ কোচ আছিল এন্ডে আনসেলত্তি আছিল সারি গাত্তসুরা কোচিং করছি তো আয় কিনলে কোচ হইলাম তো আয় কোচ হয়ে যদি হইট না হইতাম না রেলিগেশন এর হইলে কোচ হই তো আতে বাসা মরণ লগে আত্ম অবশ্যই যেতাম ভুতু আদি কোচ শিল্প বাহার দনে ভুতু এই দল ঘরে এই সেঞ্চুরি এই পৈলের বারণ নাম সিরিয়ে চ্যাম্পিয়ন মাথাল ছলের অন্য নাফুলি এই শরণ মেদি শুরুফা জয়ের লাগিয়ে অধীনে ছল ড্র করলে যথেষ্ট আছিল গত ম্যাচে তো প্রস্তুত গড় রেখিল ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম কিন্তু গত ম্যাচে ড্রগর্ন হারন তারা সিরিজ উৎসবে মাতে উড়িন নেবার এই নাপোলি আজিয়ের গোলযাত্রা আজিয়ের অন্তত ড্রগর্ন ফুত্য এই নাপোলিতে এক এক গোলযাত্রা আজ ম্যাচের অমীমাংসিত গিয়ে এই সমত নেপোলি 33 বছর কাঙ্ক্ষিত শিরোপা একদম নিশ্চিত গেল নাপোলির সর্বশেষ যে দুটো ট্রফি এসেছিল 1987 আর 90 এই তিন দশকের মধ্যে কোনো ট্রফি নেই এই দুটো ট্রফির মধ্যে এক ম্যারাডোনার নামই গাতে আছে এই নেপোলি ম্যারাডোনা ছাড়া কিছু নবিদ্ধ ম্যারাডোনা এই বিশাল ফ্যান বেজ এই নাপোলির কিন্তু এই তিন দশক হনো শিরোপা নয় এই ম্যারাডোনার পরতুন এই তৃতীয় শিরোপা জয়ের আতঙ্কে আর্জেন্টিনার কিংবদন্তিরে সরঞ্জি কোচ এসপেলেত্তি এই দলত আরও বহুত ভালো ভালো কোচ এসি গেয়ে এই ক্লাবের মধ্যে ডিয়েগো ম্যারাডোনা খেললি এই সাফল্য তারা বহুত মন এসপেলেত্তির হঠাৎ ঠিক এই আনন্দ ম্যারাডোনার বহুত গরি মন খুঁজে এই নাপোলি সমর্থক অকলত্তে দেখতে লেখগুণ অনারা এন্ডে অন্যান্য বিভিন্ন নাপোলির পতাকা ওয়ারে ম্যারাডোনার পতাকা ওরের এই নাফেল শহর দেখতে লেখগুণ অনারা এই ম্যারাডোনার ছবি সম্বলিত পতাকা অনর উরের এন্ডে ম্যারাডোনা মরে যাওয়ার পরপর অনর নেপোলির স্টেডিয়ামের নাম গজিল অনর আর্মান ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়াম জিএন এই ম্যারাডোনার নামে পরিচিত পঞ্চম দল হিসেবে ফার্স্ট ম্যাচ হাতার রায় সিরিয়ে সিরিয়ে জিতিল নেপোলি এর আগে দিয়ে অনর তুরিন জিতিল ফিওরেন্টিন জিতিল এবং ইন্টার মিলান সর্বশেষ 18-19 মৌসুমের মধ্যে জুভেন্টাস এই কীর্তি কিন্তু 33 ম্যাচ নাপোলির পয়েন্ট এলডি 80 সমান ম্যাচ 73 16 পয়েন্ট পিছিয়ে আছে লাজি আজি এ রাতি অধিনায়কর মারণ মেদি 13 মিনিটে গোল অজম করে জি ফেললে নাপোলি ডান্টাঙ্গত স্বাগতীয় কলের আগে দিয়ে শান্তি লোবরিস এর পরে বিরতির পরে 52 মিনিটের মধ্যে খন্ডন কীর্তন ছড়ায় হরি উড়ে বলবে ডান্টাঙ্গত ডাইরেক্ট নিশানাবাদ করছে এই
মৌসুমের সিরিয়া সর্বোচ্চ গোলদাতা ভিক্টর ওসিমেন। ভিক্টর ওসিমেন গোল করিবার ওয়ারে অর্থাৎ তার দলরে আগাই দিয়ে এবং ওয়ারে দলরে শিরোফা আনি দিয়ে এবং নিজের সর্বোচ্চ গোল রাসমৃদ্ধি সমাস নিয়ে ওসিমেন গোল করিবার ওয়ারে স্টেডিয়ামের ভিতরে বাদ দিয়ে এমনকি নাফল সরঞ্জের সমর্থকল আগাম শিরোফা জয়ের উল্লাসের মাথি উঠতি। এরপর শিরোফার নগরীর উল্লাস নগর ফর্দে নেফলস রাস্তার নামে উল্লাস গড়ে সমর্থক হলে আতসবাজি ফুটর ওনারা দেখতে লাগবে অর্থাৎ আতসবাজি ফুটর আনন্দ উল্লাসে মাটি বুঝি স্লোগানে স্লোগানে উত্থাল নাফেল শহর। স্টেডিয়ামের ভিতরে 11,000 আর বাদ দিয়ে আরো 5,000 নাফলি সমর্থক আসছিল এই শহর মধ্যে। 15,000-এরও বেশি সমর্থক ধারণ সম্পন্ন নাফলির হোম গ্রাউন্ড নেফলসের স্টেডিয়াম দি ম্যারাগোনা স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন ম্যাচ চাই পেলে 15,000 দর্শক আসছি। নাফলির কোচ লুসিয়ানো স্কোলেত্তি ম্যাচ শেষে ব্যাগুন ধন্যবাদ জানিয়ে এবং শিরোফাইডে আমাদের হুসে অর্থাৎ সমস্ত কলরেই আজ উৎসর্গ করে দিয়ে অর্থাৎ 33 বছর পর নেপাল আইন আনন্দ নগরী এবং আর নেপালে ভক্তকলে আজ এসে ধন এবং শ্রদ্ধাবার তারা মেরগুনের তারা তারকা মহা তারকা দিবে মেরগুনের স্মরণ করে আজ এদিন মেরগুনা বাঁচতে কি আনন্দ গান না ভাই তুই অর্থাৎ আমার বুজুগের মতো ন নাফলে অর্থাৎ মেরগুনা প্রাণের ক্লাব অর্থাৎ কুস সমর্থক হল এই মেরগুনার একান আশীর্বাদ হিসেবে মনে করে আজিয়ার ফর্দে তানি বললে বহুত বড় ভূমিকা হইতে মেরাডোনার এই 80 দশকত অভিজাত ক্লাব হকল ডাফর দাতে কোনটা সে নাফলিরে মানে মাথা তুলি শিখিয়ে দেয় এই মেরাডোনা আর্জেন্টিনার রূপকথার নায়ক অবিশ্বাস্য পারফরমেন্স দলের উপহার দিল সাথে মৌসুম শিরোফা আর 1989 নম্বর সিরিয়া শিরোফা এর পরে শিরোফার বহুত অপেক্ষা 33 বছর অবশ্যই আনন্দ নগরীর নেফল আনন্দ উচ্ছ্বাস উচ্ছ্বাস চলের বাজি ফুরের রাতারা আতিয়া চলের রঙের খেলা এই রঙের খেলা চলিব আরও সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস নাফেল শহরের শৃঙ্খলা রক্ষা করে ফেললে আতসবাজি তো শুরু করি দিন নিষেধাজ্ঞা ছিল ব্যাগিন কিন্তু জিতিবার পর ব্যাগ নিষেধাজ্ঞা গেজি জনগণের ঠেলাত অলর উদিনেশ্বর মারত শেষ ম্যাচে শেষে পেশা দেওয়ার পরে দর্শককল মারত ধুয়ে গিয়ে কোচ ফুটবলার মিলিয়ে শুরু হচ্ছে উদ্যোগ দিয়ে অ্যান্ড প্রতিপক্ষের সমর্থক করলো দাঙ্গার গণনা গোষ্ঠী কিন্তু আমরা মারামারি আসল উৎসব হইতে নেফল ছোট এই নেফল শহর এই শহর বাস ট্রাম ট্রেনের মধ্যে আঁকাই চ্যাম্পিয়ন অফ ইটালি এন্ড কি হানা ব্লনল মধ্যে শুরু হয়ে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট দিন লেখা আছে চ্যাম্পিয়ন্স অফ ইটালি এন্ড নাফলির এক সমর্থকালে সিল্লে সিল্লে হদ্দে আরা চ্যাম্পিয়ন আরেকজন হদ্দে আজকে দিনিয়ে আজ আনন্দ বেগুন্ত আনন্দ উপযুক্ত দিন আরেকজন দর্শক হদ্দে অনেক বেশি আনন্দ পায় আরা এই দর্শক রয়টার্সর হদ্দে আজ গিয়ে বিশৃঙ্খল হবে গণ্ডগোল হইব দিয়ে মনোহর আর তিন গজ্জুম আজ গজ্জুম আরা আজ রাতে তারা হনকে গণ্য যাইম আজি রাতি আর হন হাম নগর গুম শুধু আনন্দ চলিব নেফলসর ফতে ফতে জিয়ানো চাই গি মেরোডোনার ছবি আর গ্রাফিক অনন রূপকথার নাই করে ন ফরে নেফলির সমর্থ কলে অর্থাৎ বিশাল ফ্যানদের দলে এজ মেরোডোনারে মন ধরে অর্থাৎ নেফলির এই আনন্দ চলক মাস হওয়ার পর মাস বছরের পর বছর এই আনন্দ চলার ফলে নেফলের প্রত্যেক গান গড় দুয়ার প্রত্যেক গান বুড়ো জুয়ান বুড়ো ফুয়া আর ব্যাগ গুনুর মাঝে